हेलो फ्रेंड्स, आशा करती सबाई भालो आछेन। फ्रेंड्स, थंबनेल देखे अवश्य अपनारा बुझे गेछेन डोमिसाइल रेसिडेंशियल सार्टिफिकेट बा वीडियो रेसिडेंशियल सार्टिफिकेट किभाबे अनलाइने आवेदन करते। सर्वप्रथम आपनारा जेने नेबा दरकार रयेछे डोमिसाइल रेसिडेंशियल बा वीडियो रेसिडेंशियल सार्टिफिकेट कि काजे एई डोमिसाइल रेसिडेंशियल सार्टिफिकेट व्यवहार करा हय थाके एबं किभाबे आमरा अनलाइन आवेदन करब तार सम्पूर्ण प्रसेस स्टेप बाय स्टेप एक एक करे आज आमि आपनादेरके एई भिडियोते देखाते चलेछि। ताई भिडियोटी स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन। फ्रेंड्स, प्रत्येकबारे ना एबारेओ बोले थाकबो, भिडियो शुरू करार आगे भिडियोते एकटा लाइक करबेन, च्यानेलटिते सबस्क्राइब करे पाशे थाका बेल আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন ভিডিও আপডেট হয়ে থাকে, তাই যখনই নতুন কোনো ভিডিও আপডেট হয়ে থাকবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ফ্রেন্ডস, সরার সময় না অতিক্রম করে আমরা সরাসরি অফিসিয়াল পেজে এবং ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদনের প্রসেসে পৌঁছে যাই। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল খুলে নেব। তো ই ডিস্ট্রিক্টের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ই ডিস্ট্রিক্ট .gov.in লিখে সার্চ করালে কিন্তু আমরা ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজে পৌঁছে আসবো। তো এই ই ডিস্ট্রিক্টের পোর্টালে এসে যাওয়ার পরে আপনারা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার ফিল করে লগ ইন করাতে পারবেন। এবং যারা সিএসসি ভিএলই রয়েছে তারা কিন্তু ডাইরেক্টলিভাবে সিএসসি কানেক্ট অপশান যে দেখতে পাচ্ছেন, সিএসসি কানেক্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করাতে পারবেন। তো ফ্রেন্ডস, যারা সিটিজেন লগ ইন অপশান রয়েছে, তো যারা নিজেরা নিজেদের ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করবেন তারা সিটিজেন লগ ইন থেকেই করবেন। তো সিটিজেন লগ ইন কীভাবে করতে হয় এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দেখেছি, তো আপনারা চাইলে ওই ভিডিও দেখেও কিন্তু আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা দেখে নিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আমার যেহেতু অলরেডি লগ ইন করা রয়েছে তো সেই হিসাবে আমি ইউজার নেম, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে আমি লগ ইন করিয়ে নিই। লগ ইন করে পরবর্তী পেজে আমি আপনাদেরকে পৌঁছে দেখিয়ে দিই। ফ্রেন্ডস, আমরা কিন্তু লগ ইন অপশান লগ ইন করে নেবার পরে পরবর্তী অপশানে চলে এসেছি। তো ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে এসেছি। তো এই পোর্টালে চলে আসার পর ডোমিসাইল বা ভিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানানোর জন্য আপনারা যে সার্টিফিকেট অপশানটি দেখতে পাচ্ছেন তো এই সার্টিফিকেট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সার্টিফিকেটের যতগুলি সাতটা ডিপার্টমেন্টের যে সার্টিফিকেট হয়ে থাকে সেই সাতটা ডিপার্টমেন্টের সার্টিফিকেট চলে এসেছে। এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সমস্ত সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। তো ইনকাম সার্টিফিকেট রয়েছে এবং লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দুই রকম হয়ে আছে, একটা ডোমিসাইল এবং একটি হচ্ছে যে নর্মাল রেসিডেন্সিয়াল বা অর্ডিনারি রেসিডেন্সিয়াল। তো আজ আমি আপনাদেরকে বলে রাখবো যে ডোমিসাইল সার্টিফিকেট বানাবো। তো ডোমিসাইল সার্টিফিকেট আমরা কী জন্য বানাবো এবং কী কাজে ব্যবহার হয়ে থাকে তা আগে জেনে নিন। তো ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আপনারা কিন্তু যদি আপনারা কোনো গভর্নমেন্ট স্কলারশিপ বা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন বা যে কোনো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে বা যারা অগ্নিবীর ফর্ম ফিল আপ করেছেন, যে গভর্নমেন্টে যে নতুন জব রিকোয়ারমেন্টের অপশান ছিল অগ্নিবীর, তো সেই অগ্নিবীরের যে সমস্ত ভাইয়েরা ফর্ম ফিল আপ করেছে বা বোনেরা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু যখন হার্ড কপি জমা করবে তাদেরকে অবশ্যই কিন্তু ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রোভাইড করতে থাকতে হবে এবং ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে থাকতে হবে। তো সেই হিসাবে আমরা কিন্তু ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটেই বানানো দেখাবো, যেহেতু আমার কাছে একজন অগ্নিবীর এর জন্য অ্যাপ্লাইয়ের অপশান এসেছিলো। তো সেই হিসাবে আমরা সেই ক্যান্ডিডেটের ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাবো, তাই হিসাবে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো চলুন আমি ডোমিসাইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ওয়েট করবেন। ওয়েট করে নেওয়ার পরবর্তীতে আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে বিডিও বা এসডিও ডিপার্টমেন্ট থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ইস্যু হয়ে থাকে। তো যেহেতু এটি এসডিও ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট ইস্যু হয়ে থাকবে তা সে দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফর এসডিও থেকে। তো এটি দেখে নেওয়ার পরে আপনারা কিছু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে একটি চেকমার্ক দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেবেন। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ফর্ম ফিল আপটি চলে আসবে। তো এখানে আপনারা এক এক করে আপনাদের যে ফর্মটি রয়েছে তো সেই ফর্মটি ফিল আপ করবেন। তো এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দেবেন। লাস্ট নেম দেওয়ার পরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থের পরে অটোমেটিকলিভাবে আপনাদের এজ এসে যাবে। জেন্ডার সিলেক্ট করবেন এবং অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছেন এখানে, যবে যেই ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটি চলে আসবে। বা আপনার যে রেসিডেন্সিয়ালে যার বানাবেন তার মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস এবং আধার নাম্বার অবশ্যই আপনারা কিন্তু প্রোভাইড, মনিটারিং নয় কিন্তু অবশ্যই আপনারা আধার কার্ড প্রোভাইড করবেন। কারণ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এখন আধার কার্ড অবশ্যই লেগে থাকে, তো সেই হিসাবে আপনারা কিন্তু আধার কার্ড প্রোভাইড করবেন এবং পার্সোনাল অ্যাড্রেস বা অ্যাপ্লিকেশন অ্যাড্রেস যেটি রয়েছে, অ্যাপ্লিকেশন যিনার অ্যাপ্লিকেন্ট রয়েছে তিনার অ্যাড্রেস ফিল করবেন। তো অলরেডি ইন্ডিয়ান রয়েছে এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গল পোর্টালে আমরা কাজ করছি সেই হিসাবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং ডিস্ট্রিক্ট আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং রুরাল বা আরবান বা আপনারা গ্রামীণ ক্ষেত্র থেকে বিলং করেন বা মিউনিসিপ্যালিটি ক্ষেত্র থেকে বিলং করেন সেটি সিলেক্ট করবেন এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। এখানেও সেমভাবেই আপনারা দেখতে পাচ্ছেন। তো নেক্সট অপশান আপনারা ব্লক হয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদের ভিলেজ, যদি আপনারা ভিলেজ থেকে বিলং করেন তাহলে ভিলেজ বা ওয়ার্ড নাম্বার দেবেন এবং আপনাদের পুলিশ স্টেশন অ্যাড্রেস ওয়ান বা যেটি রয়েছে সেটি আপনাদের ফুল অ্যাড্রেস দেবেন। ফিল আপ করে নেবার পরবর্তীতে আপনারা সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন, করলে পরবর্তী পেজে চলে যাবেন। তো চলুন আমি ফটাফট করে আমার ফার্স্ট অপশানটি ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নেবার পরবর্তীতে অপশান আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রেন্ড, পরবর্তী অপশান আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস। তো
অ্যাড্রেস দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনদের অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে ইন্ডিয়ান বা সিলেক্ট হয়ে থাকবে, তো আমরা ওয়েস্টবেঙ্গল, তো ওয়েস্টবেঙ্গল সিলেক্ট হবে। তো এখানে ডিস্ট্রিক্ট আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং সাব ডিস্ট্রিক্ট, তো সাব ডিস্ট্রিক্টের পর রুরাল আরবান সিলেক্ট করবেন এবং ব্লক সিলেক্ট করবেন। এক এক করে এখানে প্রেজেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ করে বা ধরে ধরে ফিল আপ করে নেবেন। তো পিনকোড নাম্বার দেওয়ার পরে আপনারা কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাচ্ছেন হাজব্যান্ড বা বাবার ডিটেলস, যদি ম্যারেড হয়ে থাকে তাহলে ওনার হাজব্যান্ডের ডিটেলস দেবেন এবং যদি আনম্যারেড হয়ে থাকে তাহলে ওনার বাবার ডিটেলস দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফাদার হাজব্যান্ডের ডিটেলস রয়েছে বা মাদার ডিটেলস রয়েছে, তো আনম্যারেডের ক্ষেত্রে আপনারা ফাদার দেবেন এবং ম্যারেডের ক্ষেত্রে হাজব্যান্ড দেবেন। তো এখানে ফাদার ভরে নেবেন বা ফিমেল দেবেন, ভরে নেওয়ার পরবর্তীতে ওনার সার নেম ভরে নেবেন। দেখতে পাচ্ছেন ওনার সার নেম রয়েছে মিস্টার মিসেস যিনি থাকবেন, তো ওনার ফার্স্ট নেম এবং মিডিল নেম, লাস্ট নেম এবং অকুপেশন দেবেন। ফিল আপ করে নেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ, তো অ্যাপ্লিকেশনের জন্মস্থানের বিবরণটা দিবেন। এখানে বিবরণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন, স্টেটও আপনারা ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করবেন বা এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করে বা যেই ডিস্ট্রিক্টে ওনার ডেট অফ বার্থে প্লেস রয়েছে সেই জন্ম সার্টিফিকেট দেখে আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন এবং সাব ডিস্ট্রিক্টও ফিল আপ করবেন, রুরাল আরবান সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, তো এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেই লাস্ট কোয়ালিফিকেশন ফিল আপ করবেন, কারণ এখানে অবশ্যই আপনাদেরকে স্কলারশিপ বা কলেজ এডমিশন বা অগ্নিবীদের যে ফর্ম ফিল আপ হয়ে থাকবে সেই ফর্ম ফিল আপ করেছেন তার হার্ড কপি জমার জন্য সেই লাস্ট কোয়ালিফিকেশনটা অবশ্যই দেবেন। তো এখানে ইনস্টিটিউট নেম বা স্কুলের নেম দিয়ে দেবেন, এখানে ক্লাস লাস্ট ক্লাস আপনারা কত দূর অবধি পড়াশোনা করেছেন সেটি দেবেন এবং টু ক্লাস স্কুল স্কুলের ডিটেলস ভরে নেবেন, ভরে নেওয়ার পরবর্তীতে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরবর্তীতে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পার্টিকুলার অফ স্টে অফ লাস্ট 15 ইয়ার, 15 বছর কোথায় বা কোন এরিয়াতে উনি রয়েছেন তারা, তো সেই হিসাবে ওনার সেই জায়গাটি ভরে নেবেন বা স্টেট বা সেই গ্রামের ডিটেলসটি ভরে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্টেট বা গ্রাম রয়েছে, তো যেহেতু আমাদের ওয়েস্টবেঙ্গল থেকেই তো আপনারা ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করবেন, এখানে অটোমেটিক ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট রোলার আরমার এসে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ব্লক, তো ভিলেজ এবং পুলিশ স্টেশন পোস্ট অফিস সমস্ত জিনিস কিন্তু আপনারা আগে করে ভরে নেবেন। ভরে নেওয়ার পরবর্তীতে আপনারা লাস্ট কত থেকে কত দূর অবধি রয়েছেন সেই অ্যাডটি দিয়ে আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু আদার্স ডিটেলসে চলে আসবেন, তো আদার্স ডিটেলসে আপনারা কয়েকটি নর্মাল জিনিস রয়েছে যে ওইগুলো ফিল আপ করতেই হবে না। তো নর্মাল হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা আদার্স এখানে দেখতে পাচ্ছেন যে, তো ফ্রেন্ডস আপনারা কিন্তু দেখছেন আমি সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করে নিয়েছি, ফিল আপ করে নেওয়ার পর এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর সেশন ইজ গোয়িং টু এক্সপায়ার 5 মিনিট, তো 5 মিনিট হয়ে গিয়েছে আমার, আর তো সেই হিসাবে আমি 7 নেক্সট করে নিচ্ছি। নেক্সট করে নেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করবেন, ওয়েট করে নেওয়ার পরে আপনাদের সামনে পরবর্তী যে পেজটি হয়ে থাকে সেই পেজটি চলে আসবে। তো ফ্রেন্ডস যখনই আপনাদের সামনে পরবর্তী পেজ চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ডিটেলস হ্যাজ বিন সাবমিটেড, তো সাবমিট হয়েছে, তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং নাম ডিটেলস যা যা আপনি ভরেছেন সমস্ত জিনিস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এই জিনিসগুলি আমি আপনাদেরকে এক এক করে দেখাতে পারছি না, কারণ যেহেতু এগুলি কনফিডেন্সিয়াল, তো একজন ক্যান্ডিডেটের পার্সোনাল ডিটেলস, তো সেই হিসাবে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো নিচে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের অ্যাটাচ ডিটেলস আমি যা যা বলেছিলাম, তো নো অপশন ফিল আপ করবেন না। তো অ্যাটাচমেন্ট ডকুমেন্টস রয়েছে এবং এডিট বেসিক ইনফরমেশন, এডিট অ্যাপ্লিকেশন ইনফরমেশন এবং প্রিন্ট, আপনারা একটা প্রিন্টও নিতে পারবেন। তো চলুন আমি অ্যাটাচমেন্ট যে ডকুমেন্টসগুলি সেই অপশানে পৌঁছে যাই। তো অ্যাটাচমেন্ট ডকুমেন্টসে চলে আসার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রুফ, তো রেসিডেন্সিয়াল প্রুফে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ল্যান্ড ডিড, খতিয়ান বা রিসিভ কপি বা এখানে দেখতে পাচ্ছেন বা এইচডিও সার্টিফিকেট বা ফটো ইস্যু বা ডিজিএইচসির সার্টিফিকেট। তো এখানে আপনি কিন্তু ডিড বা খতিয়ান দিবেন, তো ডিড বা খতিয়ান কার্ড দেবেন এখানে ক্যান্ডিডেটের নয়, এখানে কিন্তু ক্যান্ডিডেটের বাবা যিনি রয়েছেন, যদি আপনার নামে কোনো ডিড বা ল্যান্ড ডিটেলস থেকে থাকে আপনারা দিবেন, যদি আপনার না থেকে থাকে বা আপনি আপনার নামে যদি না জায়গা থেকে থাকে তাহলে কিন্তু আপনার বাবার আর বা মায়ের যার ডিটেলস আপনি দিয়েছেন তার ল্যান্ডের ডিটেলস দিবেন। তো যেহেতু আমার কাছে ক্যান্ডিডেটের জায়গার ডিড নেই, তো তার বাবার খতিয়ান আমি আপডেট করাচ্ছি। নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ, তো আইডেন্টি প্রুফ আপনারা ক্লিক করে নেবেন। এখানে আইডেন্টি প্রুফ দেখতে পাচ্ছেন প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড। আর তো যেহেতু আমার যে ক্যান্ডিডেটের আমি অ্যাপ্লাই করছি তার এখনও এইগুলি কপির মধ্যে কোনো একটি কপি রয়েছে যেটি হচ্ছে রেশন কার্ড, তো আপনারা রেশন কার্ড বা আপনার যে কপিটি থেকে থাকবে সেই কপিটি আপনি ইস্যু করাবেন। তো ভোটার কার্ড থেকে থাকলে আপনারা ভোটার কার্ড দেবেন অথবা আপনাদের স্যাটিসফাই বা এমএলএ যদি সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট দিতে পারবেন। তো সেই হিসাবে আমি আপনার রেশন কার্ড যেহেতু অ্যাভেলেবল রয়েছে আমি রেশন কার্ড সাবমিট করাচ্ছি, তো রেশন কার্ড আপডেট করিয়ে দিচ্ছি। নেক্সট অপশানে আপনারা কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে ফটো, তো এখানে আপনাদের সেলফ একটি ফটো দেবেন, তো তাও আমার কাছে রেডি রয়েছে, তো সিগনেচার কপি আপনারা একটি ফটো দেবেন। ফটো আপনার আপডেট হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা নেক্সট কিছুটা নিচের দিকে আসবেন, তো এখানে বার্থ প্রুফ, বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা অ্যাডমিট কার্ডও দিতে পারেন। তো আমার কাছে ক্যান্ডিডেটের বার্থ সার্টিফিকেট রয়েছে, তো বার্থ সার্টিফিকেট চুজ করে নিয়েছি।
এবং বার্থ সার্টিফিকেট চুজ করার পরে আমি আপডেট করে নিচ্ছি। নেক্সট অপশানে আপনারা কিছুটা নিচের দিকে দেখবেন এনি আদার্স ডিটেলস, তো এনি আদার্স ডিটেলসে আপনি যে কোনো কপি দিতে পারেন। তো এনি আদার্সে আমি আধার কার্ড চুজ করে দিচ্ছি, তো এনার যেহেতু আধার কার্ড অ্যাভেলেবল রয়েছে সেই হিসাবে আমি আধার কার্ড চুজ করে দিচ্ছি। চুজ করে নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু দেখে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কপি 100 KB-র মধ্যে হওয়া দরকার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100 KB-র মধ্যে রয়েছে, তো সেই হিসাবেই কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। তো 100 KB-র মধ্যে হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ডিটেলস চলে আসবে যে আপনারা যে যে কপিগুলি দিয়েছেন সেই সমস্ত কপিগুলি আপনাদের সামনে চলে এসেছে। এগুলো কিন্তু হাইড রয়েছে, কিন্তু আপনাদের সামনে কিন্তু অলরেডি এগুলো রয়েছে। এগুলো হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা সমস্ত জিনিস কিন্তু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা সাবমিট করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু বেসিক ইনফরমেশন এবং অ্যাপ্লিকেশন ইনফরমেশন এডিট করাতে পারবেন, কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা কোনো রকম এডিট করাতে পারবেন না। তো চলুন আমি সাবমিট করে নিই। সাবমিট করে নেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে একটি পরবর্তী অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো এখানে আপনারা AIN নাম্বার যেটি রয়েছে সেই AIN নাম্বার দিয়েও আপনারা কিন্তু সার্চ করাতে পারবেন। এখানে একটি AIN নাম্বার রয়েছে এবং অ্যাপ্লিকেশনটির নাম এবং ডিটেলস সমস্ত কিছু এখানটাই রয়েছে। তো আপনারা এইটি প্রিন্টও নিতে পারবেন। প্রিন্ট নেওয়ার পরবর্তীতেও আপনারা কিন্তু রেখে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশান রয়েছে, তো আপনারা প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনারা ফিনিশ অপশানে ক্লিক করে নিতে পারবেন। তো এটি হয়েছে কিনা তা দেখার জন্য আপনারা ফিনিশ করে নিচ্ছি। তো ফিনিশ করে নেওয়ার পরবর্তীতে আমরা পুনরায় চলেছি। তো অ্যাপ্লিকেশন ট্র্যাক অ্যাপ্লিকেশন যেটি রয়েছে সেই ট্র্যাক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। স্যার ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখানে লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য ডোমেস্টিক্যাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তো এটি প্রোগ্রেস হয়ে গেছে। তো 12/9/2022 অর্থাৎ আজকে ডেটে আমি আবেদন করেছি। তো এখানে প্রোগ্রেস হয়ে গেছে। হয়ে যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে এগনোলেজমেন্ট ডাউনলোড, তো এগনোলেজমেন্টটি আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। তো কিছুটা টাইম ওয়েট করবেন। ওয়েট করার পরবর্তীতেই আপনারা লাঞ্চের পর বা বিকেলবেলা বা দু একদিনের মধ্যেই আপনারা এটি অ্যাপ্রুভ হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এর আগে আমি ইনকাম সার্টিফিকেট দিয়েছিলাম, তো অ্যাপ্রুভ এসে গেছে। তো অ্যাপ্রুভ এসে যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে এগনোলেজমেন্ট দেখতে পাচ্ছেন এবং তার পাশে সার্টিফিকেট বা ডাউনলোডের অপশান আছে। তো এখানেও আমাদের সার্টিফিকেট ডাউনলোড অপশান এসে যাবে। তো ডাউনলোড অপশান এসে গেলে আমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে আপনার যে অ্যাপ্লিকেন্ট রয়েছে সেই অ্যাপ্লিকেন্টে দিয়ে দিতে পারবো বা আপনারা নিজেরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বসে নিজেদের মোবাইল বা কম্পিউটারের সাহায্যে কিন্তু ডোমেস্টিক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট খুব সহজেই বানাতে পারবেন এবং বানিয়ে আপনাদের যে কাজের জন্য ইউজ করতে চাচ্ছে সেই কাজের জন্য ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস এত সময় ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, পিছিয়ে পরবর্তী আবার একটি নতুন আপডেট নিয়ে।